হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো পনির মাসালা। তো এখানে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরগুলোকে। তো গরম তেলের ওপরে পনিরগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমি এখন ঝাড়খণ্ডে আছি। ঝাড়খণ্ডে আমার হাজবেন্ডের সাথে কোয়ার্টারে আছি ওর চাকরি সূত্রে। তো তাই জন্য মাঝে মাঝে ভাবি একটু কিছু ভিডিও বানিয়ে ফেলি, তোমাদের সাথে শেয়ার করি। তো পনির মশলা তৈরি করার জন্য এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর টমেটো, আদা রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম। আমার এখানে লাল লাল করে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে পনিরগুলো। এবার এগুলোকে আমি বাটিতে তুলে নিচ্ছি। পনিরগুলোকে নামিয়ে একটা বাটিতে জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রেখেছি। এবার গরম তেলের উপরে দুটো এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম। তো এগুলো একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই পনির মশলাটা তৈরি করতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আদা রসুন লঙ্কার পেস্ট করে নিয়েছি, আর এই যে টমেটোগুলোকেও আমি পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, তো এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো আর এখানে একটু গোলমরিচের গুঁড়োও ছিল একসাথে, আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার গাত থেকে তেল ছেড়ে গেছে, এই জন্য আমি এর মধ্যে এখন জল অ্যাড করে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি ভাজা পনির পিসগুলো দিয়ে দিচ্ছি। পনির মশলা আমার রেডি হয়ে গেছে। তো এটা আপনারা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন, সত্যি খুব ভালো লাগে খেতে। একটু মাখা মাখা করে করবেন গ্রেভিটা, তাহলে খুব ভালো লাগে খেতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, তো দেখা হচ্ছে পরের ভিডিও।